এবারের বিশ্বকাপটা হয়তো হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা বিশ্বকাপ, হয়তো অপেক্ষা করছে বেশ কিছু এক্সাইটিং ফলাফলের জন্য। এবার যেই অভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ ভারতে যাচ্ছে তাতে প্রত্যাশার পারদ কম রাখাও যে বড় অন্যায়। অভিজ্ঞ এবং তারুণ্যের মিশিলে সবচেয়ে অভিজ্ঞ এবং ইনফর্ম দলগুলোর মধ্যে এখন বাংলাদেশ অন্যতম, তাই প্রত্যাশা বেশি থাকাটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। এদিকে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এবারেই শেষবারের মতো ইউরোপে পা রেখেছে বাংলাদেশ, যেখানে নিজেদের শেষ সিরিজটি খেলবে আইরিশদের বিপক্ষে। এই সিরিজটা বাংলাদেশের জন্য অনেক বড় পরীক্ষা, কারণ এতদিন ঘরের মাঠে পেয়েছে যত সাফল্য, এবার তো বিদেশেও ঝালাই করে দেখতে হবে বাকিদের অবস্থা। সেই লক্ষ্যে আগামী 9 তারিখ আনুষ্ঠানিক ম্যাচে মাঠে নামলেও তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 5 তারিখে অনুষ্ঠিত হবে ম্যাচটি, সেখানে তবে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশটি জেনে রাখা ভালো। এই ম্যাচে নিজেদের সেরা একাদশটি মাঠে নামানোর সম্ভাবনা নেই, যেহেতু দলের গভীরতা দেখতে হবে তাই তরুণদের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়াও এই ম্যাচে সুনির্দিষ্ট একাদশ খেলার কিছু নেই, চাইলে যে কোনো সময়ে মাঠে নামার সম্ভাবনা থাকবে যে কারোরই। সেই হিসাবে এই ম্যাচে হয়তো মাঠে দেখা যাবে না লিটন এবং তামিম জুটি, সম্ভাব্য একজনকে বিশ্রাম দিয়ে হয়তো সুযোগ দেওয়া হতে পারে রনি তালুকদারকে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে দারুণ করেছেন তিনি, হয়তো বসানো হতে পারে লিটনকে। আইপিএল এর দৌড়াদৌড়ির পর বিশ্রাম পেতে পারেন তিনি। 3 নম্বর পজিশনে শান্ত ব্যাট করলেও একাদশে নাও থাকতে পারেন সাকিব, বিশ্রামে রাখা হতে পারে তাকেও। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে উন্নতি হতে পারে মেহেদি হাসান মিরাজের, ব্যাটিং অ্যাবিলিটি থাকা সত্ত্বেও যে তার ব্যাটিং পজিশনটা বেশ তলানিতে। প্রস্তুতি ম্যাচে হয়তো আরেকবার দেখা যেতে পারে তার ব্যাটিং যোগ্যতা। 5 নম্বরে ব্যাট করবেন তাওহিদ হৃদয়, ক্যারিয়ারটা এখনো এগোয়নি বেশি দূর, তবে এরই মধ্যে রেখেছেন প্রত্যাশার ছাপ, বিশ্রাম দেওয়া হতে পারে মুশফিককেও। তার বদলে নামতে পারেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, যেহেতু দলের ভাবনায় আছেন তিনি থাকতে পারেন বিশ্বকাপ স্কোয়াডেও। দল বিপাকে পড়লে হয়তো নামিয়ে দেওয়া হতে পারে সিনিয়রদের, নয়তো বাকি ফোকাস করতে হবে বোলারদের দিকেই। সেক্ষেত্রে একাদশের সুযোগ হবে তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী আর মৃত্যুঞ্জয় চৌধুরীর।